वेलकम टू आवर चैनल एच पी ड्रीम वर्ल्ड। चले एलाम आरो एकटी नतून भिडियोर साथे। आज के आमरा जाच्छी कोटचाँदपुर। कोटचाँदपुर एकजनेर बासाय बेरु बेरु करते जाच्छी, आबार तार बासाय एकटा प्रोग्रामेओ जाच्छी। एइदिके जेते गेले जशोर झिनाइदह जेई हाईवे रोडटा, ओई रोडटा दिए जेते हय। तो एइ रोडेर जेई गाछपालागुला এগুলা প্রায় শতবর্ষী পুরানো, এবং আমাদের মুক্তিযুদ্ধের সময়ের যে স্মৃতিগুলা সেগুলা সবই এই গাছগুলা বহন করে। এবং এই গাছগুলা বেশ মোটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মোটা এই গাছগুলো, এবং অর্থাৎ কত পুরানো। তো আমরা সবাই মিলে একটা গাড়িতে করে যাচ্ছিলাম, আমি, আমার মা, আমার হাজব্যান্ড, আমার দিদির মেয়ে, তো সবাই মিলে যাচ্ছিলাম। হাই। এরপর আমরা পৌঁছে গেলাম সেই বাসায়। সেই বাসার ছাদটা খুবই সুন্দর, এবং এখানে এত ফুল গাছ, তুলসী গাছ, মানে দেখলেই চোখটা জুড়ে যায়, মানে সবুজ সবুজ। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরেও গ্রিনারি, ভিতরেও গ্রিনারি, তো সব মিলে একটা সুন্দর কম্বিনেশন। হ্যালো, অনেক বৃন্দাবন, পুরা স্পেসটা জুড়েই কি সুন্দর সুন্দর বৃন্দাবন। আমরা সবাই একসাথে বসে জপ করলাম, সবাই মিলে একটা জপযজ্ঞের মতো হয়ে গেল। এরপর মা সেখানে ক্লাস দিলেন, এবং সবাই এত মুগ্ধ হয়ে শুনছিল, তো বলার অপেক্ষাই রাখে না। তারপর আমরা সবাই মিলে একসাথে বিকালে দামোদর মাসে যেহেতু ছিল, তো আমরা সবাই একসঙ্গে দীপদান করলাম। এবং দামোদর মাসের দীপদানের যে মাহাত্ম, সেটা তো আর মানে কি যে মাহাত্ম, অপরিসীম মাহাত্ম। তো আমরা সবাই একসঙ্গে দীপদান করলাম, জপ করলাম, দেন একসঙ্গে প্রসাদ পেলাম, কীর্তন করলাম, ক্লাস হলো, সব মিলে একটা অসাধারণ প্রোগ্রাম হলো। আমার ভিডিও কোয়ালিটি একটু না, বেশ খারাপ, তো আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি চেষ্টা করব যাতে আমার ভিডিও কোয়ালিটি আস্তে আস্তে আরও উন্নতি হয়। এই খরগোশটা তার আমরা যার বাসায় গেছিলাম, এবং সে আমাদের এখন গান শোনাচ্ছে। তো ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। তো আমরা এখন চলেই আসলাম একটু ঘোরাঘুরি করে সুখের সন্ধানে। এবং আমরা যেখানে যাচ্ছিলাম সেখানটা হচ্ছে একটা পদ্মবিল বলা যায়, কোটচাঁদপুরের একটা ছোটোখাটো একটা মৎস্য প্রজেক্টের একটা পদ্মবিল। তো এখানে যেতে যেতেও যে রাস্তাগুলো, এগুলো অসাধারণ। চারিদিক দিয়ে তাল গাছ, দেন আদার্স গাছ। রাস্তার দুই সাইড থেকে যখন গাছ থাকে তখন সৌন্দর্যগুলো আরও বেড়ে যায়, আর গ্রিনারির দিকে তাকালে চোখ ভালো থাকে, যেটা ডাক্তাররা বলে। আর গ্রিনারির দিকে তাকালেও মনটাই ভালো হয়ে যায়। আর যেহেতু একটু গ্রাম্য এলাকা, তো চারিদিকে গ্রিনারি। এবং এই যে একটি গরুর গাড়ি। তারপর আমরা পৌঁছে গেলাম সেখানে, এবং সেখানে ঢুকেও বেশ সুন্দর একটি ছোট্ট বাগান টাইপের। দেন সেই যে পদ্মবিলটা, ওই পদ্মবিলে যাওয়ার রাস্তাটা, বাট পদ্মবিলে যাওয়ার ঢুকতেই যে রাস্তাটি ছোট বাগান মতো, এখানে বেশ সুন্দর ছায়া টায়া আছে। যদিও আমরা ভর দুপুরবেলায় গেছিলাম, এই জন্য বেশ রোদ ছিল। তো এই যে এই এই ভিউটা, এই যে নৌকা দেখা যাচ্ছে, দেন হালকা হাঁটার বে দিয়ে সামনে, এটা আসলেই মানে দেখলেই চোখ জুড়ায় যায়। বিশেষ করে এই যে নৌকাগুলো সাজায় রাখছে,
এগুলো দেখলে তো মানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কথা মনে পড়েই যায়, কান্না মনে পড়ে যায়। তো আমরা এখানে বেশ কিছু ক্লিপিংস তুললাম এবং এর পরের পার্টটা আপনারা পার্ট টুতে দেখবেন এবং অবশ্যই মিস করবেন না কিন্তু। সেখানে আমরা পদ্মবিলে গেলাম, দেন পদ্ম কালেক্ট করলাম অ্যান্ড আদার্স কী কী করলাম সেটা দেখতে পারবেন। তো দেখতে থাকুন। সোনা আসো, মা আসো, আমি তাকাইতেই পারতেছি না, আমি চোখ বন্ধ করে ভিডিও করতেছি। I don't তাকাতেই পারতেছি না, জানি না কি ভিডিও হচ্ছে।